वर्डटीके कैस्टल ना बोले क्यों एटीके कैसल बला है। एल आई एस TEN वर्डटीके लिस्टेन ना बोले क्यों एटीके लिसन बला है। अथवा TZARINA वर्डटीके टीजारिना ना बोले क्यों एटीके जारिना बला है। व्यूअर्स कोनो वार्डेर मध्ये जखन टी लेटरटी थाकबे तखन किन्तु अनेक समय तार उच्चारण साइलेंट होये थाके। हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल एस ए लर्निंग स्कूल, जेखाने आपनी शिखबेन स्पोकन इंग्लिश सहज सरल बांगला भाषा। आजकेर ए भिडियोटीते आमी आपनादेरके शेखाबो जखन कोनो वार्डेर मध्ये टी लेटरटी थाकबे कखन एबं केनो तार उच्चारण साइलेंट हबे। तार आगे आपनी जदि एई चैनेले नतून होये थाकेन ताहले एई धरनेर आरो इनफर्मेटिव भिडियो पावार जन्य चैनेलटिके अवश्यई लाइक शेयर এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে নতুন কিছু শেখা যাক। ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি এই ভিডিওটিতে যে সমস্ত রুলসের কথা বলা হবে সেগুলি কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, কিছু এক্সেপশন অথবা ব্যতিক্রম কিন্তু থাকবেই। রুল ওয়ান, কোনো ওয়ার্ডের মধ্যে অথবা শেষে এস টি এল ই একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন অ্যাপসল অ্যাপসল, ক্যাসল ক্যাসল, হুইসল হুইসল, বাসল বাসল, হাসলার হাসলার, রেসলার রেসলার ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু টি লেটারটির কোনো উচ্চারণ করা হচ্ছে না। রুল টু, কোনো ওয়ার্ডের শেষে এস টি ই এন একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন ক্রিসন ক্রিসন, লিসন লিসন, ফাসন ফাসন, চেসন চেসন, হেসন হেসন ইত্যাদি। রুল থ্রি, কোনো ওয়ার্ডের মধ্যে এফ টি একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন অফেন অফেন, সফেন সফেন ইত্যাদি। তবে এক্ষেত্রে কিন্তু কিছু এক্সেপশন অথবা ব্যতিক্রম আছে, যেখানে এফ টি একসাথে থাকা সত্ত্বেও টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হচ্ছে না। যেমন আফটার আফটার, ফিফটিন্থ ফিফটিন্থ, ক্রাফট ক্রাফট ইত্যাদি। রুল ফোর, কোনো কোনো ওয়ার্ডের শেষে টি লেটারটি থাকলে অনেক সময় ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন ব্যালে ব্যালে, শ্যালে শ্যালে, রিকোশে রিকোশে, ডেবু ডেবু ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই টি লেটারটির কোনো উচ্চারণ করা হচ্ছে না। তবে ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু কিছু এক্সেপশন অথবা ব্যতিক্রম আছে, যেখানে ওয়ার্ডের শেষে টি লেটারটি থাকা সত্ত্বেও সেই টি লেটারটির উচ্চারণ করা হচ্ছে। যেমন অ্যাবাউট অ্যাবাউট, বাট বাট, কাট কাট, পুট পুট ইত্যাদি। রুল ফাইভ, কোনো ওয়ার্ডের শেষে টি সি এইচ একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে। যেমন ম্যাচ ম্যাচ, ক্যাচ ক্যাচ, ব্যাচ ব্যাচ, ডিচ ডিচ, স্কেচ স্কেচ ইত্যাদি। রুল
सिक्स একই ভাবে কোনো ওয়ার্ডের মধ্যেও TCH একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে, যেমন বুচার বুচার, ক্যাচার ক্যাচার, ডিচার ডিচার, কিচেন কিচেন, ম্যাচবক্স ম্যাচবক্স ইত্যাদি। রোল সেভেন, কোনো ওয়ার্ডের শুরুতেই TS একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে, যেমন জার জার, সুগা সুগা, সুনামি সুনামি, সেতসি সেতসি, জারিনা জারিনা ইত্যাদি। রোল এইট, কোনো ওয়ার্ডের শুরুতেই টি জেড একসাথে থাকলে তখন কিন্তু ওই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হবে, যেমন জার জার, জ্যাডিক জ্যাডিক, জারা জারা, জারডম জারডম, জারিনা জারিনা, জারিজম জারিজম ইত্যাদি। ভিউয়ার্স, এছাড়াও কিছু কিছু ওয়ার্ডে এই টি লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে, তবে এক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট কোনো রুলস অথবা নিয়ম নেই, যেমন চেসনাট চেসনাট, এই ওয়ার্ডটির মধ্যে প্রথম যে টি লেটারটি রয়েছে তার উচ্চারণ সাইলেন্ট থাকছে। মগিজ মগিজ, ক্রিসমাস ক্রিসমাস ইত্যাদি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।